হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি র্যান্ডমলি তোমাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আমি কিন্তু কোনো সেট আপ নিয়ে বসি নাই, কারণ আমি মনে করি আমার ছোট আপুদের জন্য বা আমার ছোট ছোট বোনদের জন্য যদি কোনো কিছু শেয়ার করতে হয়, তার জন্য আমার সেট আপ বা আমার সুন্দর করে সেজে গুজে বসার কোনো প্রয়োজন নাই। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা টিনেজ স্কিন কেয়ারের জন্য যে টোনার রেসিপি আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদের একটা টোনার রেসিপি দিব। তো সেই জন্যই কিন্তু আজকে আমি তোমাদের একটা টোনার রেসিপি শেয়ার করব। আর এই জন্যই আমি অত বেশি সেচে কুচে র্যান্ডমলি চলে আসছি, যেহেতু আমার ছোট বোনদের সাথে আমি এগুলো শেয়ার করব। সো আই থিঙ্ক তোমরা আমাকে এইভাবে একসেপ্ট করবা, আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবা। সো এই তো, আজকে যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, এবং আমাকে এবং আমার ভিডিওগুলো নিয়ে যদি তোমরা ইন্টারেস্ট হয়ে থাকো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখো। তো চলো অপুরা, আর বেশি তোমাদের দেরি না করিয়ে আজকে দেখি নি যে কিভাবে তোমরা এই টিনেজ স্কিন কেয়ারের জন্য বা তোমরা টিনেজে আপুরা আছো, তোমাদের স্কিন কেয়ারের জন্য তোমরা কিভাবে ঘরে বসে একটা টোনার বানাতে পারো। আর তোমাদের যেহেতু নতুন স্কিন বা যেহেতু তোমরা স্কিনে এখনো কোনো কিছু লাগাও নেই, এই টাইপের স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করোনি কখনো তোমরা তোমাদের ফেসে, এই টাইপের স্কিনের র এবং হোমমেড প্রোডাক্টগুলো ইউজ করা কিন্তু খুবই ভালো। সো আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো চলো দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। সো অ্যাট ফার্স্ট আমি একটা বাটিতে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এবং জলটা এরকম হতে হবে যেন আমি আঙুলটা ভিজাতে পারি। তো এই জলে আমি একটা গ্রিন টি দিব, গ্রিন টির ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো ব্র্যান্ডের গ্রিন টি তোমরা এখানে ইউজ করতে পারো, এমন না যে ফিক্সড কোনো ব্র্যান্ডের গ্রিন টি তোমাদের ইউজ করতে হবে, যে কোনো গ্রিন টি তোমরা ইউজ করতে পারো। তো আমি কি করছি, গ্রিন টি যেভাবে চাটা বানায়, লাইক গ্রিন টি যেভাবে বানায় সেভাবে করে আমি গ্রিন টি থেকে এই রসটাকে বের করে নিচ্ছি। তো এভাবে করে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, অ্যান্ড দেন গ্রিন টি বানিয়ে নিব। আমার গ্রিন টিটা বানানো হয়ে গেছে, আমি এখন এই টি ব্যাগটাকে তুলে নিচ্ছি, এবং তোমরা টি ব্যাগটাকে একটু চেপে দিবা যাতে করে টি ব্যাগের ভিতরে যতটুকু রস থেকে যাবে সেটাও এটার সাথে মিশে যায়। এখন আমি কী করছি, একটু লেবু নিচ্ছি, আর দুর্ভাগ্যবশত আমার লেবুর না রস, তবে যতটুকু পেরেছি ততটুকু এখানে লেবুর রস নিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলে রাখি, আমি গ্রিন টিতে 3 টেবিল চামচের মতো জল ইউজ করেছিলাম, এবং সেটার মধ্যেই গ্রিন টিটাকে ভিজিয়েছিলাম। আর লেবুর রস নিতে হবে 2 চামচের মতো। আমার কাছে যেহেতু লেবুর রসের পরিমাণ একটু কম ছিল, কারণ লেবু থেকে রসটা চিপে বের করা যাচ্ছিল না, এই জন্য আমি একটু কম পরিমাণে দিয়েছি। তো এই তো লেবুর রস দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করছি, আমি শশার রস করে নিয়েছি, শশাটাকে ব্লেন্ড করে দেন সেটাকে ছেঁকে রস করে নিয়েছি। শশার রস এখানে আছে 2 টেবিল চামচের মতো। সো এটুকু আমি এটার সাথে মিক্সড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে শশার রসের বদলে টমেটোর রস ইউজ করতে পারো, তবে টমেটোর রস যাদের স্কিন স্যুট করবে না তারা শশার রসটা ইউজ করতে পারো, অথবা আলুর রস এখানে ইউজ করতে পারো। এখন আমি এখানে ব্যবহার করছি হচ্ছে গিয়ে গোলাপ জল। আমি গোলাপ জল এখানে 1 চামচের মতো ব্যবহার করব, যেহেতু আমার গোলাপ জলটা হচ্ছে গিয়ে কেমিক্যাল জাতীয় গোলাপ জল, এই জন্য আমি 1 চামচের মতো ইউজ করতেছি। যাদের র গোলাপ জল আছে, লাইক যারা বাসায় বানানো গোলাপ জল ইউজ করো, সেই জন্য তারা কিন্তু 2 চামচ বা 3 চামচের মতো ইউজ করতে পারো। সো এই তো এখন আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এটাকে একটা স্প্রে বোতলে ভরে নিব। তো আমার কাছে এরকম ছোট একটা স্প্রে বোতল অ্যাভেলেবেল আছে, তোমরা বাজারে এরকম ছোট ছোট স্প্রে বোতল কিনতে পাবা, যেটা কিনা তোমরা কিনে নিয়ে এসে দেন এটাকে টোনারের স্প্রে বোতল হিসেবে ব্যবহার করতে পারবা। আমার এটা একটা টোনারের স্প্রে বোতলই ছিল, সেটা শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে একটা হোমমেড টোনার স্প্রে বোতল করে নিচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছ যে বোতলটাতে আমি টোনারটাকে ভরে নিচ্ছি, আমার হোমমেড টোনার। সো এই তো আমার টোনাটা বানানো হয়ে গেছে, এখন আমি এর মোটা আটকে নিচ্ছি, অ্যান্ড দেন এটা রেডি। আর এই স্প্রে বোতলটা তোমরা সরাসরি ফ্রিজে রেখে দিবা, অ্যান্ড দেন ফ্রিজ থেকে বের করে তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবা, সকালে বিকালে যখন পারো, যতবার তোমরা পারো তোমাদের ফেসে অ্যাপ্লাই করবা, যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, তোমরা যত বেশি এটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবা তোমাদের জন্যই ভালো হবে। সো এভাবে করে তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করলে অনেক বেশি রিল্যাক্স হবে।
আপুরা তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি কিভাবে এই টোনারটা বানালাম। আর এই টোনারটা কিন্তু তোমরা যখন ফ্রিজে রাখবা এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, আর গরমের ভিতরে যদি তোমরা ফ্রিজ থেকে বের করে এটা ফেসে অ্যাপ্লাই করো, এতে করে তোমাদের ফেস একটা কুল্ড, একটা স্মুথ একটা ভাব আসবে এবং অনেক 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 বেশি রিল্যাক্স লাগবে। সো তোমরা যখন তখন এটা ফ্রিজ থেকে বের করে এটা তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। আর এই টোনারটা ফ্রিজে 15 থেকে 16 দিনের মতো ভালো থাকবে, অ্যান্ড 15 থেকে 16 দিন পরে যখন এটা তোমাদের শেষ হয়ে যাবে বা এটা নষ্ট হয়ে যাবে, দেন এটা তোমরা চেঞ্জ করে আবার এটা বানিয়ে দেন তোমরা ফ্রিজে আবার রেখে দিতে পারো। সো এইভাবেই তোমরা স্টোর করে করে তোমরা এই টোনারটা ব্যবহার করতে পারো এবং তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো। সো এখন আমি আমার টোনারটা, যেটা আমি এখন সকালবেলা স্নান করে তোমাদের সাথে ভিডিও করতে চলে এসেছি, তোমাদের সাথে এই টোনার রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি, এখন আমি এই টোনারটা আমি আমার ফেসে একটু লাগিয়ে নিব। যদিও এটা ঠান্ডা না, যদি এটা ঠান্ডা হতো অনেক বেশি মজা লাগতো। সো এখন আমি এই টোনারটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি এটাকে আমার ফেসে অ্যাপ্লাই করেছি। জাস্ট ওয়াও লাগবে যখন তোমরা এটা ফ্রিজ থেকে বের করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবা। সো এই তো ছিল আজকে আমার ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা যে আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা রাখবো, রাখার চেষ্টা করব যদি আমার সম্ভব হয়। আর আমি বলে রাখি যে এই টোনারটা কিন্তু তোমাদের অনেক 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 হেল্প করবে, যেহেতু এটার মধ্যে গ্রিন টি আছে। তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট বা তোমাদের স্কিনে যদি কোনো পিম্পলসের প্রবলেম থাকে সেটা কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। সো এই টোনারটার মধ্যে যে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমাদের স্কিনের জন্য খুবই 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 ভালো। সো এই তো এতটুকুই, সবাই অনেক 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 বেশি ভালো থেকে, আমার জন্য প্রে করো যেন আমি ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি সবাইকে এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এবং সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো। টাটা।